আগ্রহ তো অপেক্ষাকৃত কম, কারণ বিরোধী দল নেই, বিএনপি প্রধান বিরোধী দল রাজপথের। আর বিরোধী দল তো স্যার মানে জাতীয় পার্টির কথা বলছেন? বিরোধী দল তো প্রধান বিরোধী দল জাতীয় পার্টি এখন, তাই নির্বাচনটা এবার কম গুরুত্বপূর্ণ। দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি রিপোর্টার্স ডায়েরিতে, আপনাদের সঙ্গে আছে এম প্লাবন রহমান। আপনারা জানেন যে গাজীপুর সিটি নির্বাচন জাতীয় নির্বাচনের আগে একটি গুরুত্বপূর্ণ নির্বাচন ভাবা হচ্ছে, একই সঙ্গে অন্য যে চার সিটি নির্বাচন রয়েছে সেই নির্বাচনগুলোকে গুরুত্বপূর্ণ ভাবা হচ্ছে। এ বিষয় নিয়ে মূলত আমরা আলোচনা করতে চাই। আমার সঙ্গে রয়েছেন ডক্টর বদিউল আলম মজুমদার, দীর্ঘদিন ধরে নির্বাচন নিয়ে কাজ করছেন, একই সঙ্গে তিনি সম্পাদক সুশাসনের জন্য নাগরিক সুজন। ডক্টর বদিউল আলম মজুমদার, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ প্লাবন। ডক্টর বদিউল আলম মজুমদার, শুরুতে যেটি জানতে চাই, জাতীয় নির্বাচনের আগে এই পাঁচ সিটি নির্বাচন, বিশেষ করে যেহেতু গাজীপুর সিটি নির্বাচন দিয়ে এই নির্বাচনগুলো শুরু হচ্ছে, নির্বাচনের আগে যে পরিবেশ দেখলেন তাতে কতটা সন্তুষ্ট আপনি নির্বাচন পর্যবেক্ষক হিসেবে? নির্বাচনের আগে এবার তো উত্তাপ কম, অনেক অনেক কম 2018 সালের নির্বাচনের তুলনায়। কারণ এবার প্রধান বিরোধী দল মাঠে অনুপস্থিত, তারা নির্বাচনে অংশ নিচ্ছে না, তাই এখানে সহিংসতা কিংবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রশাসনের হস্তক্ষেপের অন্তর্দৃশ্যমান হস্তক্ষেপের দেখা যায় না, কিন্তু গতবার যেমন দৃশ্যমান হস্তক্ষেপ ছিল। তো এই নির্বাচন কমিশনের থেকে মডেল নির্বাচন নির্বাচন করার প্রস্তাব ব্যক্ত করেছে। মডেল নির্বাচনের যে সকল শর্ত মানদণ্ড সেগুলো অনেকগুলো পূরণ হবে একটা ছাড়া, সেটা হলো এখানে প্রতিযোগিতামূলক নির্বাচন হচ্ছে না, তাই এই নির্বাচন কে গ্রহণযোগ্য বলা যাবে না। এটা এটা হয়তো শান্তিপূর্ণ হবে, কিন্তু এটাকে গ্রহণযোগ্য নির্বাচন বলা যাবে না। নির্বাচন শেষ হলে আসলে বলা যাবে নির্বাচন কেমন হলো, নির্বাচন থেকে বল শুরু। স্যার আমরা একটু বলতে চাই, বিগত নির্বাচনগুলোতে নির্বাচনের আপনি জানেন যে 2013 সালে যে নির্বাচন সেখানেও ভোটার উপস্থিতি বেশ সন্তোষজনক ছিল, একই সঙ্গে পরের যে নির্বাচন গাজীপুর সিটি নির্বাচনের যে দ্বিতীয় নির্বাচন সেখানেও দেখা গেল যে বেশ সন্তোষজনক মোটামুটি ছিল। এবার ভোটারদের আগ্রহ শুরু থেকেই কেমন চোখে পড়েছে স্যার? আগ্রহ তো অপেক্ষাকৃত কম, কারণ বিরোধী দল নেই। গতবারের নির্বাচনে বিরোধী দল ছিল, বিএনপি প্রধান বিরোধী দল রাজপথের। আর বিরোধী দল তো স্যার মানে জাতীয় পার্টির কথা বলছেন? বিরোধী দল তো প্রধান বিরোধী দল জাতীয় পার্টি এখন, না যে মাঠের বিরোধী দল যারা, এই যে আপনি বিরোধী দলের, আপনি যদি ধরেন এক গ্লাস ট্যাপের পানি আর এক গ্লাস সিদ্ধ পানি, তো এই দুটোর মধ্যে তুলনা হয় না। আপনাকে যদি এটা দেওয়া হয় এই এই দুইটার মধ্যে একটা বেছে নেওয়ার, তাহলে আপনি সিদ্ধ পানি বেছে নেবেন ঠিক তেমনিভাবে। কিন্তু তার বিপরীতে যদি আপনাকে সিদ্ধ পানি দেওয়া হয় এবং মিনারেল ওয়াটার দেওয়া হয়, তাহলে আপনি দুটোর মধ্যে একটা যে কোনো একটা বেছে নিতে পারেন। তো এইরকম অবস্থা, যদি আওয়ামী লীগ বিএনপি থাকে তাহলে এই যে মিনারেল ওয়াটার আর সিদ্ধ পানি, আর যদি অন্য দল থাকে তাহলে ওই সিদ্ধ পানি না হয় মিনারেল ওয়াটার বনাম ট্যাপের পানি। তো ট্যাপের পানির ব্যাপারে মানুষের আগ্রহ নাই বললেই চলে। তার মানে বিষয়টা এরকম, যেহেতু আপনি বলছেন যে বিএনপি এই নির্বাচনের মাঠে নেই, সেক্ষেত্রে নির্বাচন ভালো হলো কিংবা খারাপ হলো সেটি খুব বেশি গুরুত্ব বহন করছে না, কারণ এটা এটা গ্রহণযোগ্য নির্বাচন হবে না। এক্স্যাক্টলি। আচ্ছা, বাকি যে চার সিটি নির্বাচন সেখানেও তো একই অবস্থা অলমোস্ট? হ্যাঁ, সেখানে একই অবস্থা, তাই নির্বাচনটা এবার কম গুরুত্বপূর্ণ। এবং এই নির্বাচন থেকে খুব একটা আমরা কোনো একটা সুস্পষ্ট বার্তা পাব কিংবা এটার থেকে কোনো সুনির্দিষ্ট কৌশল বেরিয়ে আসবে ক্ষমতাসীন কিংবা বিরোধী দলের জন্য, এটা মনে হয় না। নির্বাচন কমিশনের জন্য তাহলে কি কোনো চ্যালেঞ্জ আছে এই নির্বাচনে? আসলে খুব একটা চ্যালেঞ্জ নেই, কারণ যদি যে প্রতিযোগিতামূলক নির্বাচন হইত, যদি প্রধান বিরোধী দল মাঠে থাকতো, তাহলে যেটা আমরা দেখেছি 2018 সালে, সেখানে প্রশাসন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যাপকভাবে হস্তক্ষেপ করেছে বা ব্যাপকভাবে নির্বাচনকে প্রভাবিত করেছে। যেমন ওই যে বিরোধী দলের প্রার্থীদের নির্বাচনী এজেন্টকে নির্বাচন এলাকার বাইরে পাওয়া গিয়েছে পরে, তো এইরকম অনেকভাবে হয়রানি করেছে। কিন্তু এইরকম এবার সেরকম দৃশ্যমান নাই, যদিও ওই যে বিদ্রোহী প্রার্থী
একজন বিদ্রোহী প্রার্থী আছে, সাবেক মেয়রের মা। আমি এই প্রশ্নটি করতে চাচ্ছিলাম যে স্যার, আপনি বলছিলেন যে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হচ্ছে না, কিন্তু আপাত দৃষ্টিতে একটা প্রতিদ্বন্দ্বিতা কিন্তু দেখা যাচ্ছে, যে মোটামুটি হাড্ডাহাড্ডি লড়াইয়ের কথা অনেকে বলছেন যে একরকম প্রতিদ্বন্দ্বিতা হবে, বিশেষ করে আজমতুল্লাহ সাহেব যিনি নওগাঁ প্রতিনিধি নির্বাচনে লড়ছেন, একই সঙ্গে সাবেক মেয়র যিনি পক্ষ জাহাঙ্গীর সাহেব, তার মা দাঁড়িয়েছেন। তো এই দুটি পক্ষের মধ্যে একটা লড়াইয়ের আভাস দিচ্ছেন অনেকে গাজীপুরবাসীর মধ্যে। সাবেক মেয়র যদি যদি নির্বাচনে থাকতেন, তিনি যদি প্রার্থী হইতেন, তো আমার মনে হয় এটা একটা হয়তো হাড্ডাহাড্ডি লড়াই হইত, কিন্তু উনি নেই, ওনার মা। হ্যাঁ, এখানে হয়তো ওই যে উনি সহানুভূতি পেতে পারেন, কিন্তু তিনি প্রার্থী হিসাবে খুব একটা বিকল্প নয়। আজমতুল্লাহ একজন, তিনি একজন বলিষ্ঠ প্রার্থী, সজ্জন বলে পরিচিত। তাই জাহাঙ্গীর আলমের মা কতটুকু প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে সে ব্যাপারে আমার কিছুটা সন্দেহ আছে। যদিও ওখানে টাকার খেলা হওয়ার সম্ভাবনা আছে, এবং অন্যান্য এই যে ওখানে টাকার খেলা তো স্যার নির্বাচনের আগেই বেশি হয়, নির্বাচনের আগে তো খুব বেশি অভিযোগ এই বিষয়ে কি আসছে স্যার? নির্বাচনের আগে কিছু কিছু অভিযোগ এসছে, কিন্তু আর এগুলো তো দৃশ্যমান ভাবে, টাকা পয়সা লেনদেন তো দৃশ্যমান ভাবে হয় না, তাই এগুলো সম্পর্কে অভিযোগ করা দুরূহ। তবে নির্বাচন চলছে, শুরুটা তো খুব বেশি অভিযোগ এখন পর্যন্ত নেই, শুরু সকাল, কিন্তু আমরা নির্বাচন পরে এই বিষয় নিয়ে বোঝা যাবে আসলে নির্বাচনটি কেমন গেল। কিন্তু আপনি যেটি বলছেন যে নির্বাচনের খুব বেশি গুরুত্ব নেই, যেহেতু বিএনপি নির্বাচনে নেই, যাদের নির্বাচনের সবচেয়ে বড় অভিযোগ এই নির্বাচন এই সরকারের অধীনে, নিঃসন্দেহে সামনে তো জাতীয় নির্বাচন, তাহলে মানে এই নির্বাচন দিয়ে খুব বেশি ইঙ্গিত বার্তা কিছুই আসছে না বলে মনে হয়। হ্যাঁ, আমি তাই মনে করি, এবং এটা এটা অনেকটা বলতে পারেন নিয়ম রক্ষার নির্বাচন, এবং এতে এতে রাজনীতি এবং দলগুলোর সমর্থনের ব্যাপারে কোন রকম সুস্পষ্ট ইঙ্গিত আমরা পাবো না। এবং এখানে কত একটা বিষয় দেখার রয়েছে, যে মানুষ ভোট দিচ্ছে কিন্তু কত শতাংশ ভোটার উপস্থিত থাকবে, এটা একটা লক্ষ্য করার বিষয়। যদিও আগের পার্সেন্টেজ তো এখানে মোটামুটি ভালো স্যার, স্থানীয় সরকার নির্বাচনে সাধারণত ভোটার উপস্থিতির সংখ্যা বেশি, কারণ স্থানীয় ইস্যু থাকে এবং কাউন্সিলর প্রার্থীরা থাকে, তারা ভোটারদেরকে টেনে আনে, ভোটারদের উপস্থিতি নিশ্চিত করে। তবুও যেহেতু প্রধান বিরোধী দল অনুপস্থিত, এবং প্রধান বিরোধী দলের যে কেউ কেউ প্রধান বিরোধী দলের প্রধান বিরোধী দলের সমর্থক কেউ কেউ এখনো প্রার্থী হিসাবে আছে, কিন্তু তারা কতটুকু প্রচার প্রচারণা চালাচ্ছে আমি নিশ্চিত নই। স্যার একটা বিষয় একটু বলবেন, তাহলে জাতীয় নির্বাচনের আগে মানে নির্বাচন কমিশনের জন্য কি কি চ্যালেঞ্জ যদি জাতীয় নির্বাচন সত্যিকার অর্থে ফলপ্রসূ করতে হয়, যে বিষয় নিয়ে আপনারা দীর্ঘদিন ধরে কথা বলে আসছেন? জাতীয় নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো একটা সমতল ক্ষেত্র প্রস্তুত করা। এখন যেই যেই অবস্থা আছে, আমাদের যে সাংবিধানিক কাঠামো, আমাদের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে আমাদের সংবিধানটাকে অস্ত্রে পরিণত করা হয়েছে। পঞ্চদশ সংশোধনীর আগে ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে একটা ভারসাম্য সৃষ্টি করা হয়েছিল, এবং সেখানে একটা সমতল ক্ষেত্র প্রস্তুত ছিল, সেখানে বিএনপি আওয়ামী লীগ উভয়ের জেতার সম্ভাবনা ছিল, সমসুযোগ ছিল অনেকটা। কিন্তু এই যে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে দলীয় সরকারের অধীনে নির্বাচন হবে, দলীয় সরকারের প্রধান হলেন যিনি প্রধানমন্ত্রী, এবং সব রকম তারা ক্ষমতা থেকেই নির্বাচন হবে, তাই এই নির্বাচনে সমতল ক্ষেত্র থাকবে না। তাই এই নির্বাচনের এই জন্যে কিন্তু বিরোধী দল অংশগ্রহণ করতে অনাগ্রহী। আমাদের সংবিধান পরিবর্তনের মাধ্যমেই নির্বাচনী ক্ষেত্রটাকে অসমতল করে ফেলা হয়েছে। সেটি এখন যে রাজনীতির বাস্তবতা দেখছেন, সেটি কতটা সহজ সমীকরণ বলে আপনার মনে হয়? যে বিষয় নিয়ে তো অনেকদিন ধরে ডিবেট, নির্বাচনকালীন সরকার, সরকারের অধীনে জাতীয় নির্বাচনে যাবে না প্রধান বিরোধী দল, মাঠে প্রধান বিরোধী দল, এই দুটি বিষয় তো
সবচেয়ে জটিল সমীকরণ, সেটি কতটা এই সময়ও তো খুব বেশি হাতে নেই স্যার। বর্তমান সাংবিধানিক কাঠামোতে গত দুটি নির্বাচন হয়েছে, শুধু দুটি নয়, আমাদের বাংলাদেশের ইতিহাসে 11টা নির্বাচন হয়েছে, 7টা নির্বাচন হয়েছে দলীয় সরকারের অধীনে, কোনোটাই গ্রহণযোগ্যতা পায়নি, পায়নি। এখন আগামী নির্বাচন গ্রহণযোগ্যতা পাবে এবং সুষ্ঠু নিরপেক্ষ হবে সেটা ভাবাও কিন্তু কল্পনা। সেটা ওই যে আমার মনে হয় না সে ব্যাপারে আশা করাও দুরাশা, আমার মনে হয় সে ব্যাপারে আশা করাও দুরাশা। তো এই ধরেন যদি ধরেন 2014 সালের নির্বাচনে তো স্যার বিএনপি নির্বাচনে গেল না, এবং সেটি একটি বাস্তবতা, তারা নানা রকম যুক্তি আছে নির্বাচনে না যাও, তারা যেটি বারবার দাঁড় করায়। কিন্তু এবারও ধরেন যদি নির্বাচন হয়ে যায়, বিএনপি নির্বাচনে না আসে, সেক্ষেত্রে কি ফলাফল আসছে সামনে মনে হয়? এখন যে দুর্ভাগ্যবশত যে বর্তমান সরকার দুটো বিতর্কিত নির্বাচনের মাধ্যমে তারা ক্ষমতায় আছে, এতে কিন্তু তাদের জনসমর্থন বাড়ছে বলে মনে হয় না। তারা উন্নয়নের ব্যাপারে ইতিবাচক অনেকগুলো পদক্ষেপ নিয়েছে এবং অনেক উন্নয়ন হয়েছে দেশে নিঃসন্দেহে, বিশেষত অবকাঠামো খাতে, কিন্তু তা সত্ত্বেও তাদের জনসমর্থন বেড়েছে বলে আমার মনে হয় না, বরং জনসমর্থন কমেছে। কারণ এই তারা যেহেতু একটা বিতর্কিত নির্বাচনের মাধ্যমে তারা ক্ষমতায় এসছে, তাদের জনগণের সম্মতির ভিত্তিতে ক্ষমতায় আসে নাই, তাই তারা এই প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এগুলো ব্যবহার করে মানুষের দমন পীড়নের আশ্রয় নিয়ে বিতর্কিত নির্বাচন। ধরেন আপনারা বলছেন নির্বাচন পর্যবেক্ষকরা যারা নির্বাচন পর্যবেক্ষণ করেছেন, নানা রকম যুক্তি আপনাদের আছে, একই সঙ্গে তথ্যপাত্র দিয়ে আপনারা বলছেন, কিন্তু বিএনপির কি কোনো দায় নেই? এরকম দুটি নির্বাচন দেশে হয়ে গেল, সেই জায়গায় বিএনপির কোনো দায় দেখেন না? অবশ্যই তাদের দায় আছে, তাদের দায় আছে, তাদের তারা যে সরকারকে বাধ্য করতে পারে নাই যে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে। যদিও 2014 সালের নির্বাচনের পরে, নির্বাচনের আগে সরকার বলেছিল যে ওটা নিয়ম রক্ষার নির্বাচন এবং এরপরে একটা এই যে সবার অংশগ্রহণের প্রতিযোগিতামূলক নির্বাচন হবে, সেই অঙ্গীকার তারা রক্ষা করে নাই, কিন্তু বিএনপি সে অঙ্গীকার তারা যাতে রক্ষা করে সেরকম তাদেরকে বাধ্য করতে পারেনি। প্রধান নির্বাচন কমিশনার সে সময়কার যিনি ছিলেন সিইসি ডক্টর নুরুল হুদা, তিনি যেটি বলেছিলেন যে তিনি আসলে খুব বেশি কিছু জানতেন না, নির্বাচনের দিনের পরিস্থিতিটা নির্বাচন কমিশন মানে টের পায়নি, এরকম কথা তিনি বলেছেন গণমাধ্যমে, আমি ইন্টারভিউ করেছিলাম। এবং তিনি একটি কথা বলেছেন যে যারা অভিযোগ করেন তারা আদালতে যাওয়ার তাদের সুযোগ ছিল তথ্য উপাত্ত নিয়ে, প্রমাণ নিয়ে, সেটিও দলগুলো আসলে করেনি। এই দুই জায়গা নিয়ে কি বলবেন স্যার? এটা সঠিক নয় যে যারা নির্বাচনে পরাজিত হয়েছিল তারা 70-80টা মামলা করেছে নির্বাচনী, এই যে নির্বাচনী মামলা ইলেকশন পিটিশন বলে, তো এগুলোতে একটাতেও যদি যে এই ভোট কেন্দ্রের ব্যালট পেপারগুলো খোলা যেত তাহলে এটা বেরিয়ে আসতো। আমার আশঙ্কা যে অধিকাংশ ক্ষেত্রেই তারা ভোটের ভোট গণনাও করে নাই, একটা সংখ্যা বসিয়ে দিয়েছে অনুমানের উপর নির্ভর করে, এই জন্য কোনো কোনো জায়গায় শতভাগ ভোট কিংবা শতভাগের বেশি ভোটও দেখানো হয়েছে। আর নুরুল্লাহ সাহেব যদি বলে থাকেন, নিশ্চয়ই বলেছেন, আপনাকে বলেছেন যে তারা টের পাননি, তো তারা কি ঘুমাচ্ছিলেন নির্বাচনকে সামনে রেখে? যেটা ঘটেছে, নির্বাচন কমিশন, সরকারি দল এবং প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যোগ সাজসে ওই নির্বাচনটা পাতানো, ওই বিতর্কিত নির্বাচনটা হয়েছে, তো তারা তারা ঠিকই জানতেন কি হয়েছে, এবং এরপরে যখন জানলেন তারা কেন ব্যবস্থা নিল না, তারা তো তদন্ত করে ব্যবস্থা নিতে পারতো। এবং পরে যদিও তারা পরোক্ষভাবে স্বীকার করেছে যদি ইভিএম এর মাধ্যমে ভোট হয় তাহলে মধ্যরাতে ভোট হবে না, তারা স্বীকার করে নিয়েছে এক অর্থে। আর আমরা তো অকাট্য প্রমাণ দিয়েছি, 213টা সেন্টারে শতভাগ ভোট, প্রায় 1200 সেন্টারে বিএনপি শূন্য ভোট, আওয়ামী লীগও শূন্য ভোট দুটো সেন্টারে, 600 শতভাগ ভোট নৌকার প্রতীকে, এগুলো তো কোনোদিন হতে পারে না, অবিশ্বাস্য।
এবং এগুলো আপনি এগুলো বলছেন যে এরকম দুটি নির্বাচনের পরে একটি গ্রহণযোগ্য নির্বাচন খুবই জরুরি দেশের জন্য, যদি ধরেন সেরকম কোন নির্বাচন দেশে না হয়, সেক্ষেত্রে এখন পর্যন্ত কি কোনো আশা দেখেন ভালো একটি নির্বাচনের সামনে? এখন যদি তো সেটি না হয় সেক্ষেত্রে মানে দুর্ভাগ্যবশত আমাদের ক্ষমতাসীন দল তো বলছে যে তারা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে তারা নির্বাচিত হয়ে আসছে, কিন্তু আমরা সবাই জানি যে এটা সঠিক নয়। এবং তারা তারা গতবারও বলেছে যে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে, এবারে বলছে তো, এই কিন্তু আস্থা রাখাটা দুরূহ। তাই আমাদের সুষ্ঠু নির্বাচন হবে সেই রকম আশা করা দুরাশ বর্তমান প্রেক্ষাপটে, যেটার জন্য করতে হয়, যেটা যদি তারা সত্যিকারের সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করতে চায় তাহলে আমাদের একটা রাজনৈতিক বন্দোবস্ত, রাজনৈতিক সমঝোতা লাগবে, যাতে নির্বাচনকালীন একটা নিরপেক্ষ সরকার থাকে। এটা তত্ত্বাবধায়ক সরকার হইতে হবে তা নয়, তারা আলাপ আলোচনা করে ঠিক করবে যেটা প্রশাসন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরপেক্ষতা নিশ্চিত করবে, নির্বাচন কমিশন যাতে নিরপেক্ষ হবে দায়িত্ব পালন করে সেটা নিশ্চিত করবে, তাহলে কিন্তু সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন সম্ভব। স্যার একটা বিষয় একটু যদি জানতে চাই, সেটি হচ্ছে যে আমাদের নির্বাচন আসলে ধরেন যুক্তরাষ্ট্র, ভারত, চীন, বিশেষ করে পশ্চিমা বিশ্ব, তাদের খুব বেশি নজর থাকে বাংলাদেশের উপরে। এবারে তার ব্যতিক্রম ঘটছে না নিশ্চয়ই আপনি লক্ষ্য করছেন, মানে ইকুয়েশনটা একটু যদি আপনার কাছ থেকে জানতে চাই, মানে তাদের নজরটা আমরা ধরেন পশ্চিমা বিশ্বে যখন নির্বাচন হয়, ভারতে যখন নির্বাচন হয়, বাংলাদেশের কি খুব বেশি নজর থাকে বা খুব বেশি ইন্টারপ্রিটেশন থাকে? বাংলাদেশে নির্বাচন হলে পশ্চিমা বিশ্ব, ভারত, তাদের বিষয়গুলো এত সামনে আসে কেন বা তারাই বা কনসার্ন হয় কেন? কোনো যুক্তি আদৌ আছে কিনা? দুটো জিনিস ঘটে। আমরা যখন বিরোধী দলে থাকি তখন আমরা ধর্ণা দিই তাদেরকে, তাদেরকে ডেকে আনি, আর ওটা ঘটে। আর দ্বিতীয়ত যে একটা আমরা একটা গ্লোবাল করি, এই গ্লোবাল ভিলেজে বাংলাদেশে কি হলো না হলো তার প্রভাব পড়ে অন্যান্য দেশে, এবং আমরা আন্তর্জাতিক আইন অনুযায়ী আন্তর্জাতিক যেমন অধিকার সনদ এবং একই সাথে অনেকগুলো চুক্তি আমরা করেছি যাতে আমরা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করতে আমরা অঙ্গীকারাবদ্ধ। তাই আন্তর্জাতিক আইনে যদি আমরা আইন মেনে চলতে চাই এবং আন্তর্জাতিক ওই যে আইন বরখাস্ত আইন যদি বরখেলাপকারী না হইতে চাই তাহলে আমাদেরকে এগুলো মানতে হবে, এবং অন্যেরা তাদের এখতিয়ার আছে এগুলো নিয়ে প্রস্তুত রাখা। অন্যান্য দেশে আমাদের দেশে নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে, অন্যান্য দেশে যেমন যেমন এই যে থাইল্যান্ডে ওখানে মানুষের অনেক অধিকার খর্ব করা হয়েছে, তারপরে তুরস্কে অধিকার খর্ব করা হয়েছে মানুষের রাজনৈতিক অধিকার, কিন্তু সেখানে নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করা হয়নি, সেখানে সুষ্ঠু নির্বাচন হয়, কিন্তু আমাদের এখানে নির্বাচনী ব্যবস্থাটাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। না কিন্তু মানে এই যে একটা বিষয় যে বলা হয় যে ভারত বাংলাদেশে কোন সরকার আসবে না আসবে, হ্যাঁ, এটি অনেকটা ভারত যুক্তরাষ্ট্র এদের মনোভাবের উপর নির্ভর করে, এরকম মানে এর কোনো ভিত্তি বা যুক্তি আসলে আছে, কোনো সত্যতা আছে এরকম মানে সত্যতা আছে? ভাবনা 2014 সালে 2014 সালে আমাদের প্রতিবেশী রাষ্ট্রের তাদের যে একজন ঊর্ধ্বতন কর্মকর্তা তাদের ফরেন সেক্রেটারি এসে তো তারা এখানে হস্তক্ষেপ করার চেষ্টা করেছে, তো এই এটা এটা হচ্ছে, অতীতে ছিল না এখন বেশি হচ্ছে, কারণ আমরা এখন এই যে আমরা তাদের স্বার্থ আছে কোনো নির্দিষ্ট দল ক্ষমতায় গেলে তারা অনেক বেশি সুযোগ সুবিধা পাবে, এই কারণে তাদের তারা তাদের স্বার্থ আছে বলে তারা কোনো দলকে সমর্থন করতে পারে, কিন্তু দুর্ভাগ্যবশত এটা হয়ে গিয়েছে এবং এটা আমাদের আমাদের যে সভরেনিটি আমাদের যে স্বাধীনতার উপর হস্তক্ষেপ আমাদের, কিন্তু এটা আমরা করতে দিচ্ছি দুর্ভাগ্যবশত। এটা মেইনলি দায় কার? আপনি কি সরকারের দায় বলবেন নাকি বিরোধী দলদের অভিযোগের, বিদেশিদের কাছে ধর্ণা দেয়া, এই যে বাংলাদেশে যারা রাষ্ট্রদূত তাদের সঙ্গে বেশি বেশি বৈঠক, বাইরে গেলে অভিযোগগুলো তুলে ধরা বিভিন্ন ফোরামে? মূল দায় সরকারি দলের, সরকারি দল যদি সময় সুযোগ নিশ্চিত করত, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করত,
এবং আমাদের নির্বাচন ব্যবস্থা যদি ভেঙে না ফেলতো তাহলে এর প্রয়োজন হতো না, মূলত এর জন্য দায়ী। বিরোধী দল তো ধরেন একটা কথা বলা হয় সরকারের থেকে একটা বড় অভিযোগ থাকে যে আন্দোলন করে তো সরকারকে বাধ্য করা, সেই বিষয়টি জনগণকে সাথে নিয়ে আন্দোলন, সেটি বিরোধী পক্ষ তো বারবারই ব্যর্থ হয়েছে, সেটি একটি বড় গ্রাউন্ড সরকারের পক্ষে বলার, সেটি যারা বারবারই সামনে নিয়ে আসে যে সেরকম কোন আন্দোলন তো সাধারণ মানুষ তো চাচ্ছে না। বিরোধী দল যে সরকার প্রশাসন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যবহার করে তাদেরকে বিভিন্নভাবে হয়রানি করছে, মামলা হামলা করছে, তাদের বিরুদ্ধে গায়েবী মামলা দিচ্ছে ইত্যাদি, এর সত্যতা আছে, এর বাস্তবতা আছে। আর আরেকটা কথা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ, রাজপথে কোনো কিন্তু স্যার এটি 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 নিয়ে যেটি সরকারের পক্ষ থেকে বলা হয়, তারা যখন বিরোধী দলে ছিল তাদের উপরে তো দমন পীড়ন আসলে কম হয়নি, এটি বিরোধী দলের একরকম বাস্তবতা বাংলাদেশে, হ্যাঁ সেটি মাথায় নিয়েও তো একটু আন্দোলন। জি এটা সত্য, তবে দিন দিন এর মাত্রা বাড়ছে, প্রবণতা বাড়ছে, এবং যেটা কোনোভাবে কাঙ্ক্ষিত নয়, এবং এটার এটার অবসান হওয়া দরকার। আর আরেকটা হলো রাজপথে কোনো কিছু সমাধান হয় না, রাজপথে সাময়িকভাবে জয় পরাজয় হতে পারে কিন্তু রাজপথে কোনো কিছুর ওই যে স্থায়ী সমাধান হয় না, বরং সহিংসতা সৃষ্টি হয়, পরিস্থিতি বেসামাল পর্যায়ে পৌঁছে, তো এই সমাধান হতে হলে কিন্তু আলোচনার টেবিলেই সমাধান করতে হবে, যে যে সমঝোতায় পৌঁছতে হবে, তাহলে কিন্তু যেই যেই সিদ্ধান্তেই তারা পৌঁছুক যৌথভাবে সেটা টেকসই হবে। তার মানে এখনো যে ধরেন বিদেশিদের নাক গলানো বাংলাদেশের নির্বাচন নিয়ে, সেটির জন্য বাংলাদেশের সরকার একই সঙ্গে বিরোধী পক্ষ দুই পক্ষকে আপনি দায়ী করছেন এবং সেটি অবশ্যই বারবারই ঘটে আসছে। অবশ্যই অবশ্যই জি অনেক অনেক ধন্যবাদ স্যার, আমরা আশা করি যে নিশ্চয়ই এসবের নিশ্চয়ই বাংলাদেশের যারা রাজনীতি করছেন সরকারি দল একই সঙ্গে বিরোধী দল, তারা বিষয়গুলো অনুধাবন করবেন, একই সঙ্গে একটু ভালো নির্বাচনের জন্য যা যা করা দরকার সেই বিষয়গুলো নিশ্চয়ই তারা পদক্ষেপ নেবেন একটি ভালো নির্বাচনে, যার মধ্য দিয়ে বাংলাদেশের গণতন্ত্র আরো বেশি সুসংহত হবে, একই সঙ্গে বাংলাদেশ আরো শক্ত ভিত্তির উপরে দাঁড়িয়ে সামনের দিকে এগিয়ে যাবে। অনেক ধন্যবাদ ডক্টর বদিউল আলম মজুমদার আমাদেরকে সময় দেওয়ার জন্য। গাজীপুরের যে নির্বাচন চলছে আমরা আশা করি একটি ভালো নির্বাচন দেখা যাবে শেষ পর্যন্ত, এবং এই নির্বাচনের পরে নির্বাচনগুলো ধারাবাহিকতায় জাতীয় নির্বাচনে ভালো হবে। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। অনেক ধন্যবাদ আপনাকে।